হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। আমার চ্যানেল প্ল্যানেট পারোতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি অন্য একটা নতুন ডিশ নিয়ে, তো চলো দেখে নেওয়া যাক। আমার আজকের রেসিপি হলো এয়ার ফ্রায়ারে চিকেন তন্দুরি। এটা বানানো যতটাই সহজ আর এর স্বাদটা আমরা সবাই জানি কতটা লোভনীয় এবং টেস্টি। আজ আমি এই রেসিপিটি এয়ার ফ্রায়ারে করে দেখাচ্ছি, তবে আপনারা গ্যাসের ওভেন কিংবা ওটিজিতেও খুব সহজেই এটা বানিয়ে ফেলতে পারবেন। তাহলে এইরকম লোভনীয় রেস্টুরেন্টের স্বাদের চিকেন তন্দুরি ঘরেই কীভাবে আপনারা বানিয়ে ফেলতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর সাথে চিকেন তন্দুরির সাথে মাস্ট গ্রিন চাটনির রেসিপি অবশ্যই থাকছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন তন্দুরি। তন্দুরি চিকেন বানানোর জন্য আমি এইরকম বড় সাইজের চারটে লেগ পিস নিয়ে নিয়েছি। এরপর মশলাটা যাতে ভালো করে চিকেনের মধ্যে ঢুকতে পারে তার জন্য একটা ছুরির সাহায্যে এইভাবে একটু একটু করে দাগ কেটে নিতে হবে। আর এই একই প্রসেস আমি সবগুলো চিকেনের জন্যই করে নেব। দেখুন, আমার সবকটা চিকেন এইভাবে কাটা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস, সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রসুন এবং কাঁচা লঙ্কা বাটা এবং 2 টেবিল স্পুন আদা বাটা। এখন এই আদা রসুনের পেস্টটাকে ভালো করে চিকেনের সঙ্গে মাখিয়ে নিতে হবে। অন্যদিকে একটা বোল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এবং 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর একটা স্পুনের সাহায্যে এইভাবে তেল এবং চিলি পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং এর ফলেই তন্দুরির কালারটা পারফেক্ট আসবে। সঙ্গে দিচ্ছি আরও কিছু স্পাইসি, যেমন 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1.5 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন বিট নুন, 1.5 টিস্পুন মতন এমনি নর্মাল নুন, বড় চামচের 1.5 চামচ তন্দুরি মশলা পাউডার এবং বড় চামচের 5 চামচ মতন জল ঝরানো টক দই। চিকেনের কোটিংটা যাতে ভালো হয় তাই দই থেকে জলটা ঝরিয়ে নেওয়া কিন্তু খুবই জরুরি। এখন একটা হুইস্কের মাধ্যমে সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর দইটা যাতে ভালো করে মশলার সঙ্গে ইভেনলি মিশে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। দেখুন, আমার মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন একটা একটা করে চিকেনের পিস নিয়ে এইভাবে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন একটা ঢাকনা কভার করে ফ্রিজে মিনিমাম 4 ঘন্টা ম্যারিনেট হতে রেখে দেবো। আর যদি সারা রাত এইভাবে রাখা যায় তাহলে তো আর কোনো কথাই নেই, খুবই ভালো হয়। আর এখন রেস্টুরেন্টের তন্দুরির সাথে যে চাটনিটা সার্ভ করা হয় সেটা করে দেখাচ্ছি। তার জন্য একটা মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বান্ডির মতন ধনে পাতা, 1 বাটি পুদিনা পাতা, 4টে কাঁচা লঙ্কা, 4-5 টুকরো আদা, 4টে রসুন কুয়া, 1টা পাতিলেবুর অর্ধেকটা এইভাবে রস করে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 টিস্পুন বিট নুন, 1/2 টিস্পুন নর্মাল এমনি নুন আর 1/2 টিস্পুন চাট মশালা। এরপর এটাকে একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। অন্যদিকে একটা বোলের মধ্যে জল ঝরানো টক দই 4 টেবিল স্পুন নিয়ে নিলাম। এবার একটা হুইস্কের মাধ্যমে ভালো করে টক দইটাকে ফাটিয়ে নিতে হবে এবং ফাটানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা এই দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। ব্যাস, তারপর এই দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তন্দুরির সাথে সার্ভ করা চাটনি। আর টেস্টটা আরও একটু সুন্দর করার জন্য ওপর থেকে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা মশলা। আর আজ যেহেতু আমি এই চিকেন তন্দুরিটা এয়ার ফ্রায়ারে করে দেখাবো, সেই জন্য এয়ার ফ্রায়ারটা অন করে 180°C 5 মিনিটের জন্য এটাকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। 5 মিনিট পর আমি এয়ার ফ্রায়ারের প্যানটা বার করে নিচ্ছি এবং তার মধ্যে একটু বাটার গ্রিস করে দিচ্ছি, তবে এটা অপশনাল, এটা আপনারা নাও করতে পারেন। তারপর ম্যারিনেট করা চিকেনের 2টো পিস নিয়ে আমি এই প্যানটার মধ্যে সেট করে দিচ্ছি এবং ঢাকনাটা কভার করে দিয়ে 180°C-এই 25 মিনিটের জন্য
আমি চিকেনটাকে কুক হতে সময় দেব। 15 থেকে 16 মিনিট হয়ে যাওয়ার পর মাঝখানে এটাকে খুলে চিকেনগুলোর গায়ে ম্যারিনেট করার যে গ্রেভিটা এক্সট্রা রয়েছে সেটা এইভাবে লাগিয়ে দিচ্ছি, এবং লাগিয়ে দেওয়ার পর চিকেনগুলোকে এইভাবে উল্টে দিতে হবে, এবং উল্টানো হয়ে গেলে আবার বন্ধ করে দিয়ে 10 মিনিট এটাকে কুক করতে হতে দিতে হবে। অর্থাৎ 180 ডিগ্রি সেন্টিগ্রেডে চিকেনটাকে এপিটোপিট করে টোটাল 25 মিনিট কুক করলেই আমাদের চিকেন তন্দুরি কিন্তু একদম রেডি। তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন তন্দুরি। আর টেস্ট একদম পারফেক্ট করার জন্য উপর থেকে একটু বাটার গ্রিজ করে দিচ্ছি, আর গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি সামান্য চপ ধনে পাতা। তাহলে রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর দেখুন চিকেনটা উপর থেকে কতটা ক্রাঞ্চি আর ভিতর থেকে কতটা সফট এবং জুসি হয়েছে, আর টেস্ট না খেলে তো বলে বোঝানোই যাবে না। তাই একবার হলেও রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন, কিংবা টেস্টটা জানার জন্য আমার বাড়িতেও চলে আসতে পারেন। যাই হোক, যারা যারা এখনও আমার নতুন বন্ধু হয়ে ওঠেননি বা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা।